আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ক্লাস 9-এর চ্যাপ্টার 3 পলিনোমিয়ালস বা বহুপদ রাশি নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা জেনে নেব যে বহুপদ রাশি কি। তো আমরা অনেক সময় পেয়ে থাকি বা ক্লাস 8-এ পেয়েছি যে এরকম পেয়েছি এক্স স্কোয়ার বা 2x বা 3x কিউব, 3x কিউব বা -4y বা -y বা 8x^4। এটাতে x বা y আছে, এগুলো কি? তো এগুলোকে ভেরিয়েবল বা চলক বলে। তো আর x এর উপরে যা রয়েছে ওটাকে পাওয়ার বা ঘাত, আমরা লজ অফ এক্সপোনেন্টস দেখেছি অন্য একটা ভিডিওতে। ঘাত কি বা বেস বা বেস বা পাওয়ার কি? তো বেস বা পাওয়ার কি এই সম্পর্কে আজকে আর বেশি কিছু বলবো না, আমরা শুধু আজকে ওইগুলোকে নিয়ে আলোচনা করবো। ওটা এই এক্স হচ্ছে একটা ভেরিয়েবল বা চলক, এখানে এক্স হচ্ছে একটা ভেরিয়েবল বা চলক। এই এক্স এর কোয়াফিসিয়েন্ট হচ্ছে 2। এই 2x এর এক্স এর কোয়াফিসিয়েন্ট মানে সহগ, কোয়াফিসিয়েন্ট মানে সহগ, সহগ হবে 2, এক্স এর সহগ হবে 2। এবার ওয়াই এর সহগ -4। এখানে দেখুন x^4 এর সহগ হচ্ছে 8, এখানে দেখুন ওয়াই এর সহগ হচ্ছে -1, ওয়াই এর সহগ বা কোয়াফিসিয়েন্ট হচ্ছে -1। এখানে দেখুন এক্স কিউব এর সহগ বা কোয়াফিসিয়েন্ট কি 3, এখানে দেখুন এক্স স্কোয়ার এর কোয়াফিসিয়েন্ট বা সহগ কি 1। এখানে 1x^2 মিনস 1x^2, x^2 মিনস 1x^2। আমরা যেহেতু এটা 1, তো 1 লিখতে হয় না, 1 ছাড়া অন্য কোনো নাম্বার হলে অবশ্যই লিখতে হবে। শুধু আমরা কি এক্স ওয়াই চলক দিয়ে কি আমরা পলিনোমিয়ালস বা বহুপদ রাশিগুলো পাই না, শুধু এক্স ওয়াই না, এক্স আসতে পারে, ওয়াইও আসতে পারে, জেডও আসতে পারে, কখনো পি আসে, কখনো কিউ আসে, কখনো আর আসে, কখনো আবার এ বি সি ওয়ালা বা এম এন ওরকম কে এল, মানে ইংরাজি যে 26টা অক্ষর রয়েছে সেটার মধ্যে যে কোনোটাই আমরা যে কোনো একটাই আসতে পারে। তো এগুলো যখন আমরা ম্যাথমেটিক্সের অ্যালজেব্রাতে পাবো বা ওটাকে বীজগণিতে পাবো, তো আমরা দেখবো বীজগণিতে যখন এক্স ওয়াই জেড বা যে কিছু থাক না কেন ওইগুলি পাবো, তো আমরা বুঝবো যে এর কোনো একটা নির্দিষ্ট মান রয়েছে। আমরা একটা সমীকরণ বা রাশি যদি পাই তাহলে ওই রাশিকে আমরা সমীকরণে কনভার্ট করব, আর সমীকরণে কনভার্ট করে তারপর যে এই যে চলক যেগুলো থাকবে যেটাই থাক না কেন তার একটা নির্দিষ্ট মান থাকবে। তো আমরা এখন দেখলাম যে ভ্যারিয়েবলস বা চলক কী কী আসতে পারে, এক্স ওয়াই জেড পি কিউ আর এ বি সি বা কে এল এম এন, যে কোনোটাই কি যে কোনো একটা বা দুইটা আসতে পারে। আবার তখন আমরা পাই দেখুন এক্স স্কোয়ার -2x+1=0, এরকম আমরা পেয়ে থাকি। তো এইখানে দেখুন এটা একটা সমীকরণ। আচ্ছা, তো এই সমীকরণে দেখুন ভেরিয়েবল কয় জাত আছে বা চলক মাত্র 2 জাত, 1 জাত আছে। এক্স এক প্রকারের চলক আছে, অর্থাৎ 1 জাতের চলক অর্থাৎ শুধু এক্স আছে। তখন আমরা পেয়ে থাকি দেখুন x-2y=3। এই ক্ষেত্রে দেখুন চলক 2 জাতের আছে, মানে 2 প্রকারের চলক, এক্স আর ওয়াই, 2 রকম চলক আছে। তো কোনো সমীকরণ ওরকমও থাকতে পারে, যেমন 2x+3y-z=0। এই সমীকরণে আমরা দেখতে পাই যে 3 প্রকারের চলক রয়েছে, এক্স ওয়াই জেড। তো আমরা কোনো একটা সমীকরণ বা রাশিতে এক বা একাধিক প্রকারের ভেরিয়েবল বা চলক পেয়ে থাকতে পারি। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখে নেই। ধরে নিলাম 3x^2 -2x+5। আচ্ছা, আরেকটা ধরে নেই 4y³ -3y+7=0। আচ্ছা, ওটা একে টু 0 আর ভাগ দিয়ে দিলাম -2k^4 -k³ + k+1। আরেকটা হতে পারে 6
b to the power 5 minus 6b plus 2 আর একটা হতে পারে x plus 2 আচ্ছা এখানে একটা জিনিস আমরা দেখতে পাই যে প্রথমে দেখুন x plus y এখানে প্রত্যেকটাতে একই প্রকারে এটা একটা রাশি এটা একটা বহুপদ রাশি এটা একটা বহুপদ রাশি এটা একটা বহুপদ রাশি এটা একটা বহুপদ রাশি তো এই বহুপদ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে চলক এক প্রকারের শুধু x ই আছে আর এই চলকের উপরে মাত্রা ঘাত বা পাওয়ার কত আছে 1 আছে 1 আছে যেহেতু 1 আমরা 1 1 কে আমরা লিখতে হবে না কিন্তু যদি 1 ছাড়া অন্য কোনো ইন্টিজার থাকে অর্থাৎ অন্য কোনো সংখ্যা আসে তাহলে সেটা লিখতে হবে অবশ্য 1 থাকলে লেখার প্রয়োজন নেই তো এটা হচ্ছে রৈখিক বহুপদ রাশি এটাকে আমরা বলতে পারি রৈখিক এটা তো দেখুন একই প্রকারের চলক রয়েছে একই প্রকারের চলক ওই এক্স এর উপর পাওয়ার আছে 1 আর ওইটার উপর 2 তো হাইয়েস্ট পাওয়ার কত আছে 2 ই আছে তো যেহেতু এই যে এক্সপ্রেশন বা রাশি এর হাইয়েস্ট পাওয়ার রাশিতে থাকা চলকের হাইয়েস্ট পাওয়ার মানে সর্বোচ্চ মাত্রা 2 তো এই হিসাবে তার নাম হবে দ্বিঘাত বহুপদ রাশি এটাকে বলে দ্বিঘাত বহুপদ রাশি ওটাকে হচ্ছে রৈখিক বহুপদ রাশি অর্থাৎ দ্বিঘাত বহুপদ রাশি এটা দেখুন রয়েছে ওয়াই ভেরিয়েবল বা ওয়াই চল ওয়াই চলকে এইটাতে 1 এটাতে পাওয়ার 3 হাইয়েস্ট পাওয়ার অনুযায়ী ওটার নাম দিয়ে দেব বা যেমন এটার হাইয়েস্ট পাওয়ার কি আছে 3 আছে তো ওটা হবে ত্রিঘাত বহুপদ রাশি ত্রিঘাত বহুপদ রাশি ওরা দেখুন ম্যাক্সিমাম কে এর ম্যাক্সিমাম পাওয়ার কি আর ঘাত কত আছে সর্বোচ্চ ঘাত 4 তো ওটা হবে চতুর্ঘাত 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 বহুপদ রাশি ওরকম ওটার ম্যাক্সিমাম 6b টু দি পাওয়ার 5 মাইনাস 6b প্লাস 2 এটার ম্যাক্সিমাম b এর পাওয়ার কি রয়েছে 5 রয়েছে তো ওটাকে আমরা আর কি পাঁচ মাত্রার বা এটাকে বলে পঞ্চঘাত বা পাঁচ মাত্রা আচ্ছা এখানে দেখুন রৈখিক বহুপদ রাশি এটা ইংলিশে বলে লিনিয়ার লিনিয়ার এক্সপ্রেশন ওটা দ্বিঘাত ওটাকে বলে কোয়াড্রেটিক এক্সপ্রেশন কোয়াড্রেটিক এক্সপ্রেশন ওটা দ্বিঘাত মানে কিউবিক এক্সপ্রেশন ওটা চতুর্ঘাত মানে ওটাকে বলে বাইকোয়াড্রেটিক বাইকোয়াড্রেটিক বা এই এক্সপ্রেশন যেটা বা বহুপদ তার হাইয়েস্ট পাওয়ার কত আছে এই যে ভেরিয়েবলে 5 তো এটাকে আমরা 5 ডিগ্রি 5 ডিগ্রি এক্সপ্রেশন বলতে পারি বা পঞ্চঘাত যার পাঁচটা ঘাত রয়েছে এটাকে আমরা ধরি নেই মাইনাস 8 এক্স টু দি পাওয়ার 9 তো এটা ভালো দেখি এক্স কিউব প্লাস 3 একের টু আচ্ছা সিকুয়েল টু সামনে তো এটাই দেখুন হাইস্ট পাওয়ার কি রয়েছে 9 তো এটার এই যে এক্সপ্রেশন বা রাশি এর মাত্রা হবে 9 বা 9 অর্থাৎ ডিগ্রি হবে 9 তার মানে ওটা 9 ডিগ্রি একে এসে এখন দেখুন একটা ব্যাপার হয়েছে এই ক্ষেত্রে দেখুন যেহেতু তার হাইয়েস্ট পাওয়ার 1 অর্থাৎ রৈখিক বা লিনিয়ার কি এক্সপ্রেশন তো একটা ভেরিয়েবল রয়েছে তো এক্স এর মাত্র একটা মান বের হবে এই ক্ষেত্রে এক্স এর দুটা মান বার হবে এই ক্ষেত্রে এক্স এর সর্বোচ্চ তিনটা মান অর্থাৎ হাইয়েস্ট কয়টা তিনটা মান বার হবে ওয়াই এর ওয়াই এর মানকে আমরা ওয়াই এর জিরো বলতে পারি মানে ওয়াই এর জিরো বা ওয়াই এর মান
বা ওয়াইয়ের শূন্য বা ওয়াইয়ের জিরো। আচ্ছা এক্ষেত্রে কে এর চারটা মান ম্যাক্সিমাম চারটা মান আসবে, এক্ষেত্রে বি এর ম্যাক্সিমাম পাঁচটা মান আসবে, এই ক্ষেত্রে দেখুন এক্স এর ম্যাক্সিমাম নয়টা মান আসতে পারে। আচ্ছা তো অর্থাৎ আমরা একটা বহুপদ্বেষীকে যখন আমরা সমীকরণে ওটা কনভার্ট করে তারপর মান বের করার চেষ্টা করব, তখন যে ছলকটা রয়েছে ওই ছলকে হাইয়েস্ট মাত্রা বা হাইয়েস্ট পাওয়ার কত রয়েছে, তো সেই অনুযায়ী সেই সমীকরণ বা সেই রাশিকে আমরা নামকরণ করব। যদি পাঁচটা থাকে তাহলে ওটাকে ওটার নাম করো কত পঞ্চঘাতী বা 5 ডিগ্রি ইকুয়েশন বা এক্সপ্রেশন। তো যেহেতু ওর ডিগ্রি 5, তো ওর ম্যাক্সিমাম ভেরিয়েবলের জিরো কয়টা থাকবে, পাঁচটা থাকবে, অর্থাৎ ভেরিয়েবলের মান পাঁচটাই থাকবে। আচ্ছা এখন ধরে নিই 6 একটা নাম্বার লিখলাম, তো এটা তো কোনো চলক না, এই 6টা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, তো এটাও কিন্তু একটা নন জিরো পলিনোমিয়াল, অর্থাৎ অশূন্য বহুপদ রাশি, এটা হচ্ছে একটা অশূন্য বহুপদ রাশি, এই ক্ষেত্রে তার মাত্রা মাত্রা বা ডিগ্রি জিরো হবে, ডিগ্রি জিরো হবে, মাত্রা তার জিরো, কারণ আমরা দেখি এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি না, তো 6কে আমরা 6 × 1 লিখতে পারি, কিন্তু 6 × x পাওয়ার 0 দ্যাট মিন্স 6 x^0 এরকম আমরা লিখতে পারি। তো এই ক্ষেত্রে দেখুন যে এক্স যেটা রয়েছে x^0 এক্স এর পাওয়ার কি আছে, 0 আছে, আর তার কোয়েফিসিয়েন্ট কি আছে, 6 আছে, তো যেহেতু আমরা এক্স এর পাওয়ার 0 হয়, আচ্ছা যেহেতু কোনো কিছু পাওয়ার 0 হবে, কোনো সংখ্যা বা কোনো ভেরিয়েবলের পাওয়ার যখন 0 হবে মানে ঘাত শূন্য হবে, তখন তার মান হবে 1, তো এই 1কে আমরা 6 এর সাথে মাল্টিপ্লাই করলে গুণ হলে 6 দিব, তো আমরা এটাকে 6কে আমরা 6 x^0 লিখতে পারি। এই ক্ষেত্রে দেখুন এখানে যেহেতু 6 x^0 একটাই পদ, এখানে একটাই পদ রয়েছে, আর এই পদের যে চলক বা ভেরিয়েবল যেটা রয়েছে সেটা হচ্ছে এক্স, আর ওই এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার মানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 0, এই জন্য এটা হচ্ছে একটা নন জিরো পলিনোমিয়াল বা অশূন্য বহুপদ রাশি যার মাত্রা হবে 0 অর্থাৎ ডিগ্রি। এখন দেখি ধরি এক্স রয়েছে, এক্স বা আরেকটা ধরি এক্স কিউব বা আরেকটা ধরি -2 স্কোয়ার বা আরেকটা ধরতে পারি -4 কিউব বা আরেকটা ধরতে পারি -y^5, আরেকটা ধরে নিলাম 2 বিকিউব, এই ক্ষেত্রে দেখুন এটাতে এক্স অর্থাৎ একটা, এটা হচ্ছে এক পদ, এর প্রতিটা হচ্ছে দেখুন এক একটা করে পদ, এই বহুপদ রাশিতে একটাই পদ রয়েছে, এই বহুপদ রাশিতেও একটা পদ রয়েছে, এই বহুপদ রাশিতেও একটা পদ রয়েছে, এটাতেও একটা পদ রয়েছে, এটাতেও একটা পদ, এটাতেও একটা পদ, অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে এক পদ বহুপদ রাশি বা এটাকে বলে মনোমিয়াল, মনোমিয়াল অর্থাৎ এক পদ রাশি, ওটা হচ্ছে এক পদ বহুপদ রাশি। আচ্ছা আবার দেখি ধরি 3x² + 9 2x - 5y + 3 a - 1 - 6x + 2 - 8p³ - 7p,
এই ক্ষেত্রে দেখুন প্রতিটা দুটা করে পদ রয়েছে, বা এই পদকে টার্ম বলে, পদ বা ইংরেজিতে কি বলে টার্ম, এটাতে দুটা টার্ম বা দুটা পদ রয়েছে, এই রাশিতেও দুটা পদ রয়েছে, এই রাশিতেও দুটা পদ রয়েছে, এই রাশিতেও দুটা পদ রয়েছে, এটাতেও দুটা পদ, এটাতেও দুটা পদ, প্রত্যেকটা রাশিতে অর্থাৎ প্রত্যেকটা এক্সপ্রেশনে দুটা করে টার্ম রয়েছে, দুটা করে পদ রয়েছে। তো যে রাশিতে দুটা করে পদ থাকবে অর্থাৎ দুটা টার্ম থাকবে সেই রাশিকে আমরা বলতে পারি বাইনোমিয়াল বা দ্বিপদ রাশি। আচ্ছা, এখন আমরা ওই বহুপদ রাশিগুলোর দিকে লক্ষ্য করবো। এই ক্ষেত্রে দেখুন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি, আচ্ছা ওয়াই কিউব মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান, সিক্স এক্স স্কোয়ার মাইনাস টু এ প্লাস থ্রি, মাইনাস এইট এক্স কিউব মাইনাস সিক্স এক্স মাইনাস থ্রি। তো এটার প্রত্যেকটাতে তিনটা করে পদ রয়েছে, এটাতে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা। এই যে চারটা রাশি রয়েছে প্রত্যেকটা রাশিতে তিনটা করে পদ রয়েছে বা তিনটা টার্মস রয়েছে। তো যে রাশিতে তিনটা টার্ম বা তিনটা পদ থাকবে সেটাকে বলে ট্রাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল বা বাংলায় বলে ত্রিপদ রাশি। আচ্ছা, আরেকটা ব্যাপার রয়ে গেছে পলিনোমিয়াল বা বহুপদ রাশির ক্ষেত্রে, আমরা সবসময় বহুপদ রাশি কীরকম পেয়েছিলাম, যার একটা চলক থাকবে, একটা চলক থাকবে সেটা ভাবা, চলকের মাত্রা জিরো থেকে শুরু করে যে কোনো কিছু হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, মাত্রা যে কোনো মাত্রার একটা বহুপদ রাশি আমরা পেয়ে থাকতে পারি। কিন্তু বহুপদ রাশি আমরা যদি বলি তাহলে বহুপদ রাশি এই দুইটা বহুপদ রাশি হবে কি না, না এই দুটা বহুপদ রাশি হতে পারে না, কারণ দেখুন এখানে রুট ওভার এক্স ইকুয়ালটা আমরা দেখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ, দেখুন এক্সের পাওয়ার কি হাফ, এক্সের পাওয়ার অর্থাৎ চলকের ঘাত, দেখুন একটা ইন্টিজার হওয়া চাই, পজিটিভ ইন্টিজার কি হতে চাই, পজিটিভ ইন্টিজার বা জিরো, জিরো হলেই চলবে, কিন্তু এটা দেখুন একটা ফ্র্যাকশনে আসছে, এক্স টু দি পাওয়ার হাফ এটা একটা ফ্র্যাকশন বা তার পাওয়ার ভগ্নাংশে চলে গেছে। তো যখন কোনো কিছুর পাওয়ার ভগ্নাংশে চলে যাবে, যে কোনো ভেরিয়েবলে, তো এর জন্যে এটা পলিনোমিয়াল বা বহুপদ রাশি হতে পারে না। এইটার ক্ষেত্রে দেখুন এক্সের পাওয়ার নেগেটিভ, এক্সের পাওয়ার নেগেটিভ, এটাকে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বা ওয়ান বাই এক্স লিখতে পারি। আচ্ছা, ওয়ান বাই এক্স লেখা মানে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান একই কথা, বা আরেকটা হতে পারে সাপোজ এম বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু আমরা লিখতে পারি, ওটা আমরা লজ অফ এক্সপোনেন্টে দেখে নিয়েছি যে কীরকমভাবে রেসিপ্রোকাল নিলে তার পাওয়ারের সাইন, পাওয়ারের সাইন চেঞ্জ হয়। তো এখানে দেখুন এক্সের পাওয়ার কি নেগেটিভ, ভেরিয়েবলের পাওয়ার নেগেটিভ, তো যখন আমরা কোনো ভেরিয়েবলের পাওয়ার নেগেটিভ পাবো, ঋণাত্মক পাবো, তখন আমরা এটাকে পলিনোমিয়াল বা বহুপদ রাশি বলতে পারবো না। একই রকমভাবে যখন আমরা ভেরিয়েবলের পাওয়ার মানে কোনো ফ্র্যাকশনে পাবো অর্থাৎ পি বাই কিউ এই ফর্মে পাবো, তখন আমরা এটাকে বহুপদ রাশি বা পলিনোমিয়াল বলতে পারবো না। আচ্ছা, আমরা আরেকটা জিনিস আমরা জেনে নেবো, দেখুন ধরি ফোর এক্স, আচ্ছা তার মানে এখানে কি চারটা এক্স আছে, কয়টা এক্স আছে, চারটা এক্স, এটাকে আমরা এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স এরকম লিখতে পারি, বা টু এক্স প্লাস এক্স এরকম লিখতে, টু এক্স প্লাস টু এক্স এরকম লিখতে পারি, বা থ্রি এক্স প্লাস ওয়ান এক্স মানে এক্স এরকম লিখতে পারি। তো ফোর এক্স মানে কি, মানে চারটা এক্সকে আমি অ্যাড করে কী পেলাম, চারটা এক্স, মানে ফোর এক্স মানে চারটা এক্সকে আমি কী করলাম,
এড করলাম, ওটা 4টা এক্স এর সাম বা যোগফল হচ্ছে 4x, বা অন্যভাবে বলতে পারি 2টা এক্স আর 2টা এক্স মিলে কি হলো 4টা এক্স, বা 3টা এক্স আর 1টা এক্স মিলে কি হলো 4টা এক্স, ঠিক এরকম বলতে পারি। আবার দেখে নেই, ধরে নিলাম 2y² মানে কি, মানে 2টা y² ওয়াই স্কোয়ার কয়টা এখানে 2টা, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 2টা ওয়াই স্কোয়ার। আচ্ছা হ্যাঁ, আরেকটা ব্যাপার আমরা জেনে নেই, ধরে নেই 3a আর আরেকটা ধরে নিলাম 1a, তো 3 আর 1 কি সমান? এক কি এক জিনিস না, এটা কিন্তু এক জিনিস নয়। ওটা দেখুন a এর কোয়াফিসিয়েন্ট বা সহগ হচ্ছে 3, আর ওইটা ওইখানে দেখুন a এর পাওয়ার বা ঘাত হচ্ছে 3, তো দুইটা জিনিস এক সমান না, একই জিনিস না। আবার কখনো আমরা ওরকম পাই x² + dx + c = 0, এই ক্ষেত্রে আমরা কি, এখানে দেখুন a b আর c হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, ওগুলো হচ্ছে চলক, আর চলক হচ্ছে এক্স, এক্স হচ্ছে চলক, বা ওটাকে ওই এখানে সি আছে, ওটা সি ইন্টু x^0 আমরা লিখতে পারি, যে x^ ওইটা ওই ওই যে সিটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট আমরা ওটাকে আমরা আগে একটা দেখেছিলাম যে 6 কে আমরা কী লিখতে পারি 6x^0, তো 6x^0 ইকুয়াল টু 6 একই সমান, অর্থাৎ ওটা একটা নন জিরো বহুপদ রাশি, তো এই ক্ষেত্রে দেখুন একটা নন জিরো, এটাকে আমরা যদি আলাদাভাবে নেই তাহলে এটা হচ্ছে নন জিরো বহুপদ রাশি হবে, তো এটা সি মানে c x^0, এটাতে পাওয়ার মান আছে একটা তো 1 0 1 2, এটা হচ্ছে একটা দ্বিঘাত বহুপদ রাশি বা দ্বিঘাত সমীকরণ, এটা সমীকরণ বহুপদ রাশি না, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, তো এই দ্বিঘাত সমীকরণে এ বি আর সি কি কনস্ট্যান্ট বা ধ্রুবক, আর এক্স হচ্ছে ওই এক্সটা হচ্ছে কি চলক বা ভেরিয়েবল। আচ্ছা তো কিন্তু কখনো আমরা এরকম পেতে পারি, ধরে নেই 2² + a - 3 = 0, এই ক্ষেত্রে দেখুন এ হচ্ছে কি একটা চলক, বা আবার কখনো আমরা এরকম পাই যেমন px² + px - 3 = 0, এক্ষেত্রে পি সরি কিউ, তো পি কিউ হবে আমরা, আচ্ছা এরকম থাকলে পি কিউ বা এ বি যদি দেওয়া তার সাথে এক্স ওয়াই এরকম দেওয়া থাকে তাহলে সেটা বলে দেবে যে পি কিউ আর সেটা হচ্ছে ধ্রুবক, এটা মানে চলক না, এরকম বলে দিতে পারে। আচ্ছা এখন আরেকটা জিনিস দেখে নেই, ধরে নেই 9a³ - 3a² + 2a - 1, আচ্ছা এইটাকে আমরা কি সমীকরণ বলবো নাকি একটা রাশি বলবো? এটাকে আমরা কেবল একটা রাশিই বলতে পারি, সমীকরণ তখনই বলবো যখন একটা রাশির মধ্যে একটা সমান চিহ্ন আসবে, ওটাকে যদি আমি জিরোর সাথে সমান করি, যেহেতু একটা সমান চিহ্ন এসে গেছে তো এটা হচ্ছে একটা সমীকরণ, তো সমীকরণ বা ইকুয়েশন, সমীকরণ বা ইকুয়েশন, আর যদি এরকম ইকুয়াল সাইন অর্থাৎ সমান চিহ্ন না থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি একটা রাশি বা এক্সপ্রেশন, আর যখনই সমান চিহ্ন আসবে যেমন 2x - 1 = 0 বা 3x = 7 বা আরও হতে পারে x = 1, এই প্রতিটা যেহেতু একটা সমান চিহ্ন আছে তো সমান চিহ্ন যখনই থাকবে তখন আমরা বলবো এটা একটা সমীকরণ বা ইকুয়েশন, সমীকরণ বা ইকুয়েশন। মানে সমীকরণ ঠিক আছে। আচ্ছা এই ক্ষেত্রে আমরা এখন এক্সারসাইজ 2.1 স্টার্ট করবো।
তো ফার্স্ট কোয়েশ্চন দেখুন, ফার্স্ট কোয়েশ্চনে কয়েকটা এখানে ফার্স্টটা প্রবলেম দেওয়া আছে। এই ফার্স্টটা প্রবলেম আমাদেরকে বলছে যে ওইগুলির মধ্যে কোনটা বহুপদ রাশি আর কোনটা নয়। তো যেগুলো বহুপদ রাশি নয় সেগুলো আমরা কেন বহুপদ রাশি নয় সেটা আমরা আমাদের জাস্টিফাই করতে হবে। আচ্ছা এখন আমরা ওয়ানটা দেখব। তো ওয়ানে হচ্ছে দেখুন আমাদের বলছে এখানে যে কোনটা একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি আর কোনটা একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি নয়, আর কোনটা বহুপদ রাশি বা কোনটা বহুপদ রাশি নয়। তো প্রথমটা দেখুন এক্স এর পাওয়ার, ওটা দেখুন একটা চলক বিশিষ্ট, এখানে এক্স এই পদে এক্স এই পদেও এক্স রয়েছে, তো ওটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি। নাম্বার টুও দেখুন একটি চলক বিশিষ্ট, যেহেতু ওয়াই রয়েছে আর ওয়াই পাওয়ার টু, অর্থাৎ সূচক হচ্ছে ওয়াই এর সূচকটা কী হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তো ওয়ান অ্যান্ড টু হচ্ছে একটি চলক বিশিষ্ট ভেরিয়েবল বহুপদ রাশি, একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি, এটাকে আমরা বলতে পারি পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল, একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি। আচ্ছা থ্রি নাম্বারটা দেখি, থ্রি নাম্বার দেখুন টিটা হচ্ছে রৌঠবারের ভিতর, অর্থাৎ টিকে আমরা এরকম লিখতে পারি টি পাওয়ার হাফ। তো আমরা জানি আগে আমরা দেখেছি যে কোনো চলকের সূচক যদি পূর্ণ সংখ্যা না হয়, অর্থাৎ এটা যদি দশমিক ভগ্নাংশে এসে যায়, ডেসিমেল ফ্র্যাকশনে এসে যায়, দেখুন হাফকে আমরা 0.5 লিখতে পারি। আচ্ছা অর্থাৎ যেহেতু 0.5 ওটা পূর্ণ সংখ্যা না, বা হাফটা পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার না, তো এটাকে আমরা বলতে পারবো যে এটা বহুপদ রাশি নয়। সিমিলারলি দেখুন 4 নম্বর, দেখুন এটা তো ওয়াই, এটার পাওয়ার ওয়ান রয়েছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিন্তু এটার ক্ষেত্রে দেখুন 2/y কিন্তু 2×1/y লেখা যায়, তো 2×1/y কে কী লেখা যায়, আমরা লব এক্সপোনেন্ট এক্সপোনেন্টও দেখেছি যে যখন আমরা রেসিপ্রোকাল নেব তখন এই ভেরিয়েবলের পাওয়ারগুলো কী হবে, ভেরিয়েবল বা রেসিপ্রোকাল যেটা নেব, যে নাম্বার বা কনস্ট্যান্ট হোক আর বা ভেরিয়েবল হোক, সেটার ক্ষেত্রে তার পাওয়ারের সাইন চেঞ্জ হয়ে যায়। তো এটাতে এটা নিচে আছে 1 y এর পাওয়ার, ওটা যখন আমি উপরে নিয়ে যাবো ওটা রেসিপ্রোকাল নিয়ে যাবো তখন পাওয়ারটা নেগেটিভ হয়ে যাবে -1। তো এখানে দেখুন সেটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা নয়, এটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার বা ঋণাত্মক অখণ্ড সংখ্যা -1টা। তো আমরা এটাকে বলতে পারবো যে এটা এটাও মানে 4 নম্বরটাও বহুপদ রাশি না, দ্যাট মিন্স এটা নাকি থ্রি থ্রি অ্যান্ড ফোর আর নট পলিনোমিয়াল। বিকজ আমরা দেখতে পারি দি ইন্ডিসেস অফ দেয়ার ভেরিয়েবলস আর নট ইন হোল নাম্বার, বা বাংলায় লিখতে পারি ওগুলো বহুপদ রাশি নয় যেহেতু ওদের চলকগুলোর সূচক পূর্ণ সংখ্যা না। আচ্ছা 5 নম্বরটা দেখি, দেখুন এক্স এর পাওয়ার 10 সেটা পূর্ণ সংখ্যা, ওয়াই এর পাওয়ার 3 সেটাও পূর্ণ সংখ্যা, টি এর পাওয়ার কি 5 সেটাও পূর্ণ সংখ্যা। তো যেহেতু এখানে 3টা আলাদা আলাদা ভেরিয়েবল রয়েছে বা চলক রয়েছে, আর প্রত্যেকটার পাওয়ার হচ্ছে বা ঘাত হচ্ছে কি এটা পূর্ণ সংখ্যা হোল নাম্বার, আমরা এটা বলতে পারি যে এটা 3টি চলক বিশিষ্ট, 3টি চলক বিশিষ্ট বহুপদ রাশি। ইংলিশে দেখতে পারি পলিনোমিয়ালস, পলিনোমিয়াল ইন থ্রি
ভেরিয়েবল, থ্রি ভেরিয়েবলস। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার টুতে বলছে, এই যে চারটা বহুপদ রাশি রয়েছে, সেই চারটা বহুপদ রাশি বা এক্সপ্রেশনের, পলিনোমিয়াল এক্সপ্রেশনের এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট বা এক্স স্কোয়ার এর সহগ কী হবে সেটা বের করতে। তো প্রথমটাতে আমরা দেখুন এক্স স্কোয়ার এর সহগ কী। দেখুন এখানে এক্স স্কোয়ার রয়েছে, তো আমরা জানি এটা ওয়ান, মানে একটাই এক্স স্কোয়ার, মানে ওয়ান এক্স স্কোয়ার, তো এটার সহগ কী? ওয়ান। সেকেন্ডটাতে আমরা দেখে নিই এক্স স্কোয়ারের সহগ কী, যেহেতু তার আগে সাইন রয়েছে মাইনাস এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারের ওয়ান কী সহগ কী? মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার আমরা লিখতে পারি, তো সেটা সহগ বা কোএফিসিয়েন্ট রয়েছে মাইনাস ওয়ান। ঠিক আছে, এক্স স্কোয়ার, শুধু এক্স স্কোয়ার, দেখুন এক্স কিউবের কথা না বা এক্স এর কথা না, শুধু এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট বলছে, অন্য কিছু না। তারপরেরটা দেখুন, 3 নম্বর দেখুন এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি? 5/2। 4 নম্বরে দেখেন এক্স স্কোয়ারের, আচ্ছা 4 নম্বর চার্ট দেখুন, সেখানে কিন্তু এক্স স্কোয়ার নেই, 4 নম্বরে দেখুন এক্স স্কোয়ার নেই, এটা শুধু রুট টু এক্স মাইনাস ওয়ান। আচ্ছা এটাকে তো আমরা এরকম লিখতে পারি, 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস রুট টু এক্স মাইনাস ওয়ান, যেহেতু জিরোর সাথে আমি যে কোনো নাম্বার যে কোনো কিছু মাল্টিপ্লাই করি গুণ করি সে তার রেজাল্ট কী হবে? জিরো হবে। তো এখানে 0+ যদি লিখি তাহলে কোনো ফারাক পড়বে না, তো আমরা প্রয়োজনে লিখতে পারি, তো আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার যেহেতু নেই, এক্স স্কোয়ার টার্মটাই নেই, তো আমরা 0 ইন্টু এক্স স্কোয়ার বানিয়ে নিলেও এর উপর এইটাতে কোনো অরিজিনাল এক্সপ্রেশন বা মূল বহুপদ রাশিতে কোনো প্রভাব পড়বে না। এই যে আমি 0 এক্স স্কোয়ার বাড়ালাম, অ্যাড করলাম, এটাতে কোনো প্রভাব পড়বে না, তো আমরা শুধু বোঝাবার জন্য এটা লিখেছি, তো আমরা লিখতে পারি 0। তো 3 নম্বরের এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট বা সহগ কি? 0। আচ্ছা এখন আমরা 3 নম্বর কোয়েশ্চনটা দেখব। তো 3 নম্বর কোয়েশ্চনে বলছে যে 35 মাত্রা বিশিষ্ট দ্বিঘাত দ্বিঘাত না দ্বিপদ বহুপদ রাশিটি এবং 100 মাত্রা বিশিষ্ট একপদ রাশিটির উদাহরণ দাও। তো আমাকে আপনাদেরকে বলছে যে একটা হচ্ছে তার ডিগ্রি হবে 35, এরকম মানে বাইনোমিয়াল একটা এক্সপ্রেশন, আর আরেকটা হচ্ছে 100 ডিগ্রি, যার ডিগ্রি হবে 100, অর্থাৎ মানে মনোমিয়াল হতে হবে, মানে একপদ রাশি অর্থাৎ মনোমিয়াল। তো প্রথমটা হচ্ছে বাইনোমিয়াল মানে দ্বিপদ, তো 100 মাত্রা বিশিষ্ট, যেহেতু তার মাত্রা হবে 2 নম্বর সলিউশন, তো আমরা এক্স টু দি পাওয়ার 100 মাইনাস ওয়ান লিখতে পারি, বা শুধু এরকম না, এরকম লক্ষ লক্ষ এক্সপ্রেশন হতে পারে যার যে কোনো একটা ভেরিয়েবলের মাত্রা, ভেরিয়েবল আমরা যে কোনো কিছু, শুধু এক্স না ওয়াইও নিতে পারি, এ বি সি জেড এম এন পি কিউ আর, যে কোনো একটা ভেরিয়েবল নিয়ে, কিন্তু তার পাওয়ার একমাত্র কী হতে হবে? ও সরি, ওটা 100 না, ওটা 35 হবে, 35 হতে হবে। আর তার সাথে আরেকটা পদ মাইনাস করি বা প্লাস করি, মানে আরেকটা টার্ম সেটা প্লাস হোক বা মাইনাস হোক আমরা করে নিতে পারি, বা আরেকটা হচ্ছে ধরি নেই 3y⁵ + 6, আরও হতে পারে √6, বা ওয়াই না, ওটাকে ধরে নেই জেড হবে z+5। তো এটার ক্ষেত্রে তখন দুইটা পদ আছে বা টার্ম আছে, দুইটা টার্ম আছে, ওটা জেড 35 হবে পাওয়ার, আর পাওয়ার আমাদের কী হতে হবে? 35 হতে হবে। সেকেন্ডটা বলছে যে 100 100 মাত্রা বিশিষ্ট, তো আমরা লিখতে পারি সাপোজ b⁻100, এটাকে এখানে বলছে শুধু একটাই টার্ম, মানে একটাই পদ হবে, মানে ওটা এক পদই অর্থাৎ মনোমিয়াল হতে হবে, বাট তার ডিগ্রি হতে হবে 100, তো আমরা আরও লিখতে পারি যেমন √2x⁻100 বা 3y⁻100, এরকম আমরা লক্ষ লক্ষ এক্সাম্পলস আসতে পারে। তো নাম্বার 4 কোয়েশ্চনে এখানে দেখুন 4টা কোয়েশ্চন আছে, সেই কোয়েশ্চনগুলোর মানে মাত্রা বা ডিগ্রি কত হবে, প্রত্যেকটার ক্ষেত্রে মাত্রা বা ডিগ্রি কত সেটা আনসার বের করতে বলছে। তো আমরা আনসারে প্রথমটা দেখি,
দেখুন এই টার্মে এক্স এর পাওয়ার 1, এই টার্মে এক্স এর পাওয়ার 2, এই টার্মে এক্স এর পাওয়ার 3, তো ম্যাক্সিমাম 3, দ্যাট মিন্স তার হাইয়েস্ট ডিগ্রি হাইয়েস্ট পাওয়ার 3, আর এই হাইয়েস্ট পাওয়ার 3 হিসাবে এই ইকুয়েশন এই এক্সপ্রেশনের ডিগ্রিও 3 হবে বা মাত্রা 3 হবে, 3 হবে। সেকেন্ডটা দেখুন, সেকেন্ডটা দেখুন 4 - y² যেহেতু একটাই ভেরিয়েবল আছে এখানে ওয়াই আর তার পাওয়ার হচ্ছে 2 সেটাই ম্যাক্সিমাম, তো তার ডিগ্রিও হচ্ছে ওই ম্যাক্সিমাম পাওয়ারের অনুযায়ী হবে অর্থাৎ 2। 3 নাম্বারটা দেখে নিই, 5t - √7, তো এখানে টির পাওয়ার কী আছে সেটা হবে। 4 নাম্বারটা দেখে নিই, যেহেতু আমরা 3-কে কী লিখতে পারি, 3 × x^0, এক্স এর পাওয়ার 0, যেহেতু আমরা জানি এক্স এর পাওয়ার এক্স না যে কোনো কিছুর পাওয়ার, যে কোনো সংখ্যা বা ভেরিয়েবল ওটা চলাকালীন পাওয়ার যদি 0 হয় তার মান 1 হয়, 3 × 1 = 3, সমস্যা নাই, তো 1-এর জায়গায় x^0 লিখতে পারে। তো এখানে দেখুন ভেরিয়েবল এক্স তার পাওয়ার 3 সেটাই ম্যাক্সিমাম, আর ওই ম্যাক্সিমাম পাওয়ারের অনুযায়ী তার ডিগ্রি হবে 0, ঠিক আছে। আচ্ছা 5 নম্বরে বলছে যে আমাদের ওইখানে যে 4টা পলিনোমিয়ালস দেওয়া আছে, তো ওই 4টা পলিনোমিয়ালের মধ্যে কোনটা কোন ক্যাটাগরির, অর্থাৎ ওটা মানে ক্লাসিফাই করতে বলছে যে ওটা কোনটা এক সরি রৈখিক মানে লিনিয়ার, কোনটা দ্বিঘাত মানে কোয়াড্রেটিক, কোনটা ত্রিঘাত মানে কিউবিক, এরকম ক্লাসিফাই করতে বলছে। তো আমরা আনসারে প্রথমটা দেখে নেই, যেহেতু এই টার্মে এক্স এর পাওয়ার 1, এই টার্মে এক্স এর পাওয়ার 2, তো ম্যাক্সিমাম 2, তো তার ডিগ্রি 2, তো ডিগ্রি 2 যদি কোনো পলিনোমিয়াল এক্সপ্রেশনের ডিগ্রি 2 হলে সেটাকে আমরা বলতে পারি কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ, সেটাকে আমরা বলতে পারি দ্বিঘাত সমীকরণ না মানে এক্সপ্রেশন বা রাশি, ওটাকে বলে কোয়াড্রেটিক। দু নম্বরটা দেখি, ম্যাক্সিমাম 3, তো এক ত্রিঘাত, ওটাকে বলতে পারি কিউবিক। আচ্ছা 4 নম্বরটা দেখে নেই, 3 নম্বরটা দেখে নেই, এবং 1 আর এখানে 2, ম্যাক্সিমাম 2, ওটাকে ওটা হবে দ্বিঘাত বা কোয়ান্টিটিক কোয়ান্টিটিক এক্সপ্রেশন। নাম্বার 4টা দেখে নেবো, 1 + x, তার মানে এক্স এর পাওয়ার কি 1, ম্যাক্সিমাম 1, তো এটা হবে রৈখিক, মাত্রা 1 থাকলে সেটাকে রৈখিক বলে অর্থাৎ লিনিয়ার। লিনিয়ার এক্সপ্রেশন 5 নম্বরটা দেখে নেই, 3t, সেটাও আবার t এর পাওয়ার 1, তো এটাও আবার রৈখিক হবে মানে লিনিয়ার হবে, মানে 5 নম্বর আর 4 নম্বর সেম। আচ্ছা তো এটা দেখি, 6 নম্বর, যেহেতু এটা মানে একটাই টার্ম আছে আর ভেরিয়েবল হচ্ছে r আর তার পাওয়ার হচ্ছে 2, তো সেটাই ম্যাক্সিমাম, তো তার ডিগ্রি হবে 2, আর ডিগ্রি 2 হলে সেটাকে আমরা বলি এই যে এটার মতো, এটার মতো কোয়াড্রেটিক, কোয়াড্রেটিক বা দ্বিঘাত। সাত নম্বর দেখি, 7x³, একটাই টার্ম, এক্স এর এক্স ভেরিয়েবলের উপর পাওয়ার 3, তো তার ম্যাক্সিমাম ডিগ্রি ম্যাক্সিমাম পাওয়ার 3 মিন্স তার ডিগ্রি 3, তো ডিগ্রি 3 হলে কি হয় কিউবিক, কিউবিক বা ত্রিঘাত।